বাঙালি কিভাবে নিজেকে সাজাতে চায় তা জানতে গেলে বছরের 5টা দিন চোখ খুলে রাখতে হয় ভালো করে। পঞ্চমী ষষ্ঠী তো কাটিয়ে ফেলেছেন, খাতায় কলমে আজ কিন্তু পূজোর প্রথম দিন। তা সপ্তমীতে কি সাজবেন নিশ্চিত ভেবে ফেলেছেন? এখনো না ভেবে ফেললে টপ টু বটম টিপস দিচ্ছে এডিটারজি বাংলা। পুজোর সাজের প্রস্তুতি চলছে পুরো দমে, শেষ মুহূর্তে শাড়ির সঙ্গে ম্যাচ করছে না ব্লাউজ। এদিকে দর্জির দোকানে এখন আর নতুন করে অর্ডার নেওয়ার প্রশ্নই ওঠে না। এই পরিস্থিতিতে মুশকিল আসান হতে পারে বুটিকের কোনো ব্লাউজ, সঙ্গে হালকা কোনো শাড়ি। ব্লাউজ নজর কাড়া হলে শাড়ির সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। এই মুহূর্তে ফ্যাশনে ইন ভি নেক ব্লাউজ। সেলিব্রিটি থেকে মডেল আজকাল এই ব্লাউজ পরছেন চুটিয়ে। শিফন, অর্গানজা, সিল্কের শাড়ির সঙ্গে কন্ট্রাস্টে পরুন ভি নেক ব্লাউজ। তবে রোগা এবং খুব লম্বা হলে এই ধরনের ব্লাউজ এড়িয়ে চলুন। হলটার নেক ব্লাউজ যে কোনো লুকে গ্ল্যামার শব্দটা যোগ করে দেয় নিমেষে। পিঠ খোলাই ব্লাউজের সঙ্গে মানানসই শাড়ি পরুন, সঙ্গে কানে ভারী দুল। ব্যাস, পুজোতে আপনাকেই দেখবে সকলে। শাড়ির সঙ্গে পরুন হেভি স্টিচড ফুল হাতা ব্লাউজ, অল্প সাজেই বদলে যাবে লুক। ব্লাউজের গলার উপর নির্ভর করবে আপনাকে কেমন গয়না মানাবে। ভি কাট ব্লাউজের সঙ্গে কানে কেবল হালকা চোলা দুল ভালো লাগবে। বোট নেক ব্লাউজ হলে কানে স্টাড। ডিপ কাট ব্লাউজের সঙ্গে গলায় ভালো লাগে ছোট পেন্ডেন্ট। সোনার গয়নাও পড়তে পারেন মানানসই, এছাড়া সিলভার ব্রাশ ফ্যাশনে এখন ইন। সপ্তমীর মেকআপ হোক একটু ভারী, বুটিকের ব্লাউজ আর শাড়ির সঙ্গে সাজটা জমিয়ে না হলে মাটি হয়ে যাবে ব্লাউজের গুরুত্বটাই। সেক্ষেত্রে মেকআপ করুন হালকা কিন্তু উজ্জ্বল। ব্লাউজের রং হালকা হলে ঠোঁট চোখ করুন ডিপ, আর ব্লাউজ খুব জমকালো হলে মেকআপ থাকবে নাম মাত্র। সপ্তমীর দিন একটু জমকালো জামা কাপড় পরতে অনেকেই পছন্দ করেন, এমন একটা দিনে ওয়েস্টার্নও পরেন অনেকেই, সেক্ষেত্রে ক্যারি করুন বক্স ব্যাগ। হাতে ঝুলিয়ে নিলেই আপনার লুকে এনে দেবে আরো নতুনের ছোঁয়া। লেদার ছাড়াও বিভিন্ন মেটেরিয়ালের এই ব্যাগ পাওয়া যায়, কাস্টমাইজ ডিজিটাল ডিজাইনও করা যায় ব্যাগে।